আর কোন নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ইমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ, আর কোনো কাজ। প্রত্যেকটা নেক কাজের নামই এবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে, আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে এবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, এবাদত মানে কি? আরেকটু জোরে, আপনারা শুনেছেন ওনারা বলেছেন এবাদত মানে কি? তাহলে এবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন এবাদতের জন্য, এবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন এবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন না রাখলে তো চলবে। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করবো, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন এবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা এবাদত মানি যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন এক কথা বুঝেন, এবাদত মানে কি? এবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে, প্রত্যেকটা কাজ এবাদত। প্রত্যেকটা কাজ কি? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন, যেই কাজে রব খুশি হয় সেটাই এবাদত, যে কাজে রব নারাজ এটাই গুনা। একদম একদম কমন কথা, একদম শর্টকাট বলছি, যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই এবাদত, যেই কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুনা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবাদতের জন্য, ঠিক না? এবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয়, খুশি হয়। এবার আমি চলেন কিছু কাজ বলি, এই কাজগুলো একটু বলে শুনে দেখেন তো, এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়, আপনারাই বলবেন। সুদ খাইলে, জোরে বলেন, গোশ খাইলে, মা বাবার সাথে বেয়াদবি করলে, বড়দেরকে কষ্ট দিলে, জাগা জমিন খাইয়া ফেললে, দলিল নিয়ে দুই নম্বরই করলে, এক নাম্বার বলে দুই নাম্বার দিলে, বউ ফিটাইলে, বউ ফিটাইলে, বউ ফিটাইলে, বোনের জাগা খাইয়া ফেললে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দিলে, মঞ্চের নামে বদনাম করলে, মঞ্চের ভিতরে ফ্যাঁস লাগাই দিলে, গিট্টা লাগাই দিলে, পাবজি খেললে, ফ্রি ফায়ার খেললে, গাঁজা খাইলে, মদ খাইলে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে খোনা চোখে তাকাইলে, কোনো মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে, কোনো ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে, পার্কে ঘুরতে গেলে, রেস্টুরেন্টে খাইতে গেলে, মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে, তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই, নারাজ শব্দটা আপনারাই বলেছেন, সুতরাং এই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের। এবার আপনি তর্কের দরকার নাই, নিজেকে প্রশ্ন করেন, দেখবেন প্রত্যেকটা কাজ আমাদের ভিতর আছে। আচ্ছা কি সমস্যা ভাইয়া, কি এভাবে হলে তো চলবে না, কেন করতাম স্যার হস হয় ভাইয়া, গিয়া করো হদ নিন্দু দিছু, হদ নিন্দু বইও অহদি আনলা, কেন করিবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কেন করতে ওয়ালায়ালে কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। এই কালামের লেখক অনারার এলাকার ফোয়া, জন্ম আমার নবীর যুগের লেখক অনারার এলাকার ফোয়া, জিবে একখানা গে নাথ ফজি শায়ের মোহাম্মদ ইকবাল, মারহাবা না হর
ইন অনার আল্লাহ খুশির হবেন না না অনারার এলাকার ফুয়ার লেহা গজল আজে সারা বাংলাদেশ চলত দে কিন্তু গরর গরু গানর গাস এটা লহ দুন নুসিনো কিন্তু অনারার এলাকার সম্পদ অনারা নুসিনো না আজে সারা বাংলাদেশি বেরেছি না শায়ের মোহাম্মদ ইকবাল ইকবাল ভাই আর ইকবাল ভাই বহুত লেখকি এন্ড বুতুরি বে কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর উচ্চ আওয়াজ একবার হন মারহাবা আর কেন জোরে হন মারহাবা ভাইয়া কাজ কয়টা একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল এই আমলের ভিতর বালাগুলা করতে বলেছে খারাপ গুলা নিষেধ করেছে আল্লাহ যেগুলো নিষেধ করছে নিজের জীবনে দেখেন সবগুলো আছে আল্লাহ পাক বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ পাক বলেছে মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না আল্লাহ পাক বলেছে মুরব্বী দেখলে সম্মান করিও ছোটদেরকে স্নেহ করিও আল্লাহ পাক বলেছে এতিমদের সম্পদ ভক্ষণ করিও না আল্লাহ পাক বলছে যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দাও যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও আল্লাহ পাক বলেছে কেউ তোমাকে আঘাত দিলে প্রতিশোধ নিও না আমার দিকে তাকায় সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যেটা হ্যাঁ বলেছেন আমরা করি না আল্লাহ যেটা না বলেছেন আমরা করি হ্যাঁ তারপরও আমরা সবাই জান্নাত খুঁজি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এখানে সবাইকে জান্নাতি কেউ থাকলে দাঁড়ায় যান আমরা একটু চেহারাটা দেখি জান্নাতি কেউ তাইলে তিয়ে যোগো না চেহারা কেন চাই না তো এই ফিজন থেকে একজন আরেকজন বন্ধুরের গুতাই গুতাই কয় এসো ফিশন হয়ে দিই তারা মনে করি যদি থিয়ে দেয় ফলতি এই তুন উবাই ফলতি এই তুন এনে হজ্জ করি দিয়ে আরা আমি বেস্ট আমি রাইট তুমি রং ইন হন যাই দিন শেষেই তো জানে দিতেন না বড় বাট ফার আর কেউ নাই বাস্তব না বাস্তব যেমন আপনি যখন মেজাজ করে মেজাজ গরম হয়ে যখন মারেন তখন আপনি রাইট যখন মেজাজটা ঠান্ডা হয় কিন্তু আপনি প্রকাশ করেন আর না করেন আপনার চোখে কিন্তু আপনি রং তখন নিজে নিজে কি বলে জানেন বেশি করি ফেলায় এটা কিন্তু আর মানুষকে পুষতে দেয় না ভাইয়া মনোযোগ আছে না সবার এখানে কি কোনো দলাদলি আছে রে ভাই আমরা সবাই কয় দল আর জোরে আমরা সবাই কয় দল আমরা দুই দল হতে চাই আমরা আল্লাহর বান্দা আমরা নবীর উম্মত এর চাইতে বড় কোনো পরিচয় হতে পারে এবার একটু খেয়াল করেন আমরা বললাম ভাই জান্নাতে কেউ থাকলে দাঁড়ায় যান তখন পিছন থেকে বন্ধু আরেকজনকে বলে দোস্ত আই এনাডা এক অক্ত হরি দুই অক্ত না হরি তুই তো পাঁচ অক্ত ফরস তুই তিয়ে শোনা তুই তিয়ে শোনা তুই তিয়ে শোনা ই তো হদ দেয় বেজ্জুত নগরি ঝাঁরে বুঝতেছেন এবার আসেন তো একজনের নবুজিরে তিয়ে গি একজন নবুজিরে কি আর অনারা তো জানন আজিয়ে আজকাল কিছু অক ন কেন ডাইরেক্ট বাইরে যেগুলো ফতমিবে কি মোবাইলত কি তোলে জোর হন না ছবি তুলে হন্ডা দেয় মা হই ফেলার দেন না গরম গরম করি অনারা হন না কেন ছবি তুলে হন্ডা দেয় ফেসবুকত এবার স খুঁজে রক করলে কি লিখ কি ছবি তুলিয়ে রে ইতে ছবি এন তুলিয়ে ফেসবুকত লেহের দেয় ব্রেকিং নিউজ নলে বাইরে লব না বা লেহা নিলে লেহা নব না কেন ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া খবর আমাদের এলাকায় একজন জান্নাতি মানুষ পাওয়া গেছে জান্নাতি মানুষ দেখতে চান ওনাকে দেখেন ছবি পোস্ট করছে শেয়ার 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 রাতারাতি ভাইরাল
রাতারাতি মাহফিল তো শেষ, সে সকালবেলার দিকে যাচ্ছে, যাওয়ার সময় দোয়ানদারে দেখি, দোয়ানদারা হদ্দ কি রে জান্নাতি বাক্যটি এনে দিবি, বুঝতে লাগবে না আর হতা হজ্জে ভরা গজ্জুন আগে ইনু নিলন কি রে জান্নাতি বাক্যটি এনে দিবি, তুই কেন জানস দায় ন বেগুনে জানে। আচ্ছা ইতিন দি যাই এরুন দিগি জনর পরে রিক্সাওয়ালা গল্লাই দুটি আনো দিবেল্লাই যে হজ্জে শুরু গজ্জি এন পর্যন্ত হই বলি দে সিনস নাই হন রিক্সাওয়ালা হদ্দে তুই না জান না তি আই হজ্জে শুধু অনারা মিলন না আসরের সময় সাত দোয়ানো দিদের বন্ধু দেখি বন্ধু হদ্দে গিয়া খবর কেন নিলাম দিয়ে কি সত্যি না রে এটা তো মনে মতো ফুটফুট করে কি নিউজ হদে তুই বলে জান্নাতি হনে 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 বন্ধু হদে তুই বলে জান্নাতি হদে কিয়া হদে হইম না স্কুলের ফিসো দি কলেজের ফিসো দি কুসিংর নাম দিয়ে রে ভার্সিটির নাম দিয়ে রে কুসিংর টিয়া বইয়ুর টিয়া বন্ধু সুগ জান্নাতি অন্য ভারে আয় কি বুঝারে কেন বুঝো শিক্ষিত সমাজ তো বেশি হতা হন না পরে পাঁচ দিন বাদে সব ইয়ে নিতে বউয়ে নাকি কি দেওয়া ক্যাঙ্গরের দা ওয়ান নমাই তো না ক্যাং করতাম পাঁচ দিন বাদে সব ইয়ে নিতে বউয়ে দেখি এবার বউয়ে কমেন্ট বক্স দিলে হেত দে হেতে নি জান্নাতি হেতে নি জান্নাতি হেতে যদি জান্নাতে যায় আর আর জান্নাত জন দরকার এবার বাস্তবতায় আসেন একজন মানুষকে সবচাইতে ভালো কে চিনে পরিবারের মানুষ বলেন না ভাইয়া বন্ধু চিনে স্বামী চিনে স্ত্রী চিনে ভাইয়ে চিনে বোনে চিনে মা চিনে বাবা চিনে এলাকাবাসী চিনে বাহিরের মানুষ কিন্তু কেউ চিনে না আচ্ছা চিনে না যতটুক চিনে ২৪ ঘন্টার প্রত্যেকটা মিনিট কি চিনে হয়তো ১০ ভাগের ১ ভাগ জানে ২ ভাগ জানে ৩ ভাগ জানে ৫ ভাগ জানে যতই ক্লোজ ফ্রেন্ড হোক আপনার সম্পূর্ণ খবর বন্ধু জানে জোরে বলেন না বন্ধু জানে তাহলে যেই বন্ধু আপনার জীবনের ২০% জানা সত্ত্বে বন্ধুর বিবেকে আপনি এখনো জান্নাতি হতে পারেননি ওই রবের বিচারে কেমনে জান্নাতি হবেন যিনি আপনার ২৪টা ঘন্টার প্রতিটা সেকেন্ডের কথা জানে এত সহজ জান্নাত এত সহজ কেন ঝগড়া করছেন আই এম দ্য বেস্ট এই কথার মানে কি আই এম দ্য রাইট এই কথার মানে কি শুনেন পৃথিবীর কেউ ভুল নাই সবাই সঠিক আবার পৃথিবীতে কেউ সঠিক নাই সবাই ভুল এই কথাটা যে বুঝতে পারে ঝগড়া থেকে সে তাড়াতাড়ি বেঁচে যেতে পারে আপনি যখন সিক্সের এদিকে দাঁড়াবেন আপনার কাছে সেটা একরকম যে ওদিকে আছে তার জন্য এটা সিক্সটা নাইন এখন পয়েন্টটা বুঝতে হবে আপনি কোন দিকে দাঁড়ায় আছেন কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন আমরা ঝগড়া চাই আমরা মারামারি চাই আমরা হামলা মামলা চাই কারণ আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম মানে শান্তি আর সেই শান্তি বজায় রাখার দায়িত্ব মুসলমানদের এই মুসলমান কখনো মারামারি করতে পারে সমাজে অশান্তি করতে পারে আর যে করে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই তো অন্য কেউ পারে নাই তাই বলে কি আমিও পারবো না দরকার কি সে পারে নাই আমি যেন হওয়ার চেষ্টা করি সেজন্য মনে রাখবেন বোমা দিয়ে জায়গা দখল করা যায় আর প্রেম ভালোবাসা আদর মায়া মমতা দিয়ে বিশ্বকে জয় করা যায় এবার আপনার ইচ্ছা বোমা মারবেন নাকি ভালোবাসা দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন এখন যে কথাটা বললাম কোন আল্লাহর বান্দা দ্বিমত করার সুযোগ নাই জোরে বলেন না কোন আল্লাহর বান্দা দ্বিমত করার সুযোগ নাই
তাহলে আমি জানি না আমার পরকাল কেমন, আপনি জানেন না আপনার মরণ কেমন, উনি জানে না ওনার কবর কেমন, উনি জানে না ওনার হাসর কেমন, উনি জানে না ওনার মিজান কেমন হবে, উনি জানে না ওনার তুলসিরাত কেমন হবে। তাহলে আমরা যেহেতু সবাই ঠেকাই পড়ে আছি, এখন আমাদের বুদ্ধিমানের কাজ কি হবে জানেন? আমাদের জন্য একটাই বুদ্ধিমানের কাজ হবে, নিজে অন্য ভাইয়ের জন্য দোয়া করা, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার ভাইটাকে মাফ করে দাও, আল্লাহ আমার জেঠাটাকে মাফ করে দাও, আল্লাহ আমার চাচাটাকে মাফ করে দাও, আল্লাহ আমার মামাটাকে মাফ করে দাও, আল্লাহ আমার ভাইটাকে মাফ করে দাও, আল্লাহ আমার বন্ধুটাকে মাফ করে দাও, আল্লাহ আমার শত্রুগুলাকে মাফ করে দাও, আমার শত্রুগুলাকে মাফ করে দাও, আল্লাহ আমার শত্রুগুলাকে মাফ করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দাও, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও, আল্লাহ আমার চাচাতো ভাইকে মাফ করে দাও, আল্লাহ আমার ভাইয়ের ছেলেকে মাফ করে দাও, আল্লাহ যে আমাকে কষ্ট দিয়েছে মাফ করে দাও, যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে মাফ করে দাও, যে আমার সাথে দুই নম্বরই করেছে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কিরে আমার বান্দা নিজের কথা বলে না, সবার জন্য দোয়া করে, ব্যাপারটা কী, ব্যাপারটা কী? ফেরেশতা বলে, রব্বে করিম এই বান্দাটা তোমার প্রেমে পাগল হতে চায়, তাই সে এমন করছে। রব্বে করিম বলে, কেন কী হয়েছে? এবার ফেরেশতা বলে, আল্লাহ সে বুঝতে পেরেছে তুমি নাকি তার উপরে দয়া করো যে অন্যের উপর দয়া করে, যে অন্যকে উপর দয়া করে, তুমি তার উপর দয়া করো যে অন্যকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো যে অন্যের উপকার করে, তুমি রব তার উপকার করো। সে কথাটা বুঝতে পেরে আজকে থেকে হিংসা বিদ্বেষ অহংকারকে পিছনে ফেলে তোমার সৃষ্টিকে তোমার দিকে তাকিয়ে ভালোবাসতে শুরু করেছে। রব্বে করিম বলে যে আমার সৃষ্টির উপর দয়া করে, আমি রব তার উপর দয়া করি। জান্নাত এভাবে নিতে হয়, জান্নাত নেওয়ার সিস্টেমটাই এটাই। এবার আসেন পরীক্ষার মধ্যে সাবজেক্ট কয়টা থাকে? 9টা অথবা 10টা। আপনি একটা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, কয়টাতে? ভাইজান একটু কথা বলবেন, কয়টাতে? বাকি 9টাতে আপনি আন্ডা আরি আন্ডা, ডিম ডিম ডিম, গোল্লা গোল্লা, কয়টাতে? 9টা বলেন না, কয়টাতে? টোটাল রেজাল্ট কি? আমি আপনাদের সবার মুখে শুনবো, টোটাল রেজাল্ট কি? কারো কি কোনো দ্বিমত? এইবার হাসরের ময়দানের বিষয়টা কল্পনা করেন, আমি শুধু আপনাদেরকে বলছি এই এই প্রশ্ন কি আসবে নাকি আসবে না, আপনারা বলেন। নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, জাকাত সম্পর্কে, মা বাবার সেবা সম্পর্কে, স্ত্রীর হক সম্পর্কে, স্বামীর হক সম্পর্কে, ভাইয়ের হক সম্পর্কে, বোনের হক সম্পর্কে, জায়গা সম্পত্তির হিসাব সম্পর্কে, কিভাবে টাকা কামিয়েছেন সে সম্পর্কে, কিভাবে টাকা দান করেছেন সে সম্পর্কে, চোখের হক, চোখের হকের বিষয়ে প্রশ্ন, হাতের হকের বিষয়ে প্রশ্ন, জবানের হকের বিষয়ে প্রশ্ন। ভাইয়া ভাইয়া আল্লাহর ওয়াস্তে কথা বললেন না বলছি, আল্লাহর ওয়াস্তে পায়ের সম্পর্কে প্রশ্ন, কানের সম্পর্কে প্রশ্ন, চোখ দিয়ে কি তাকিয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন, কোন কোন মেয়ের দিকে তাকিয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন। তাহলে বিষয় কয়টা? আমাদের প্রস্তুতি কয়টা নিয়ে? এটা কি? এবার টোটাল হিসাবটা নেন, আপনি নামাজে গোল্ডেন এ প্লাস পেয়েছেন মা বাবার সাথে গিয়ে, এবার টোটাল হিসাবটা নেন। এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি, আমাদের যেহেতু আমরা পরীক্ষার্থী, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে মনোযোগ দিতে হবে। আর একটু জোরে বলেন না, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে মনোযোগ দিতে হবে। নামাজ না পড়লে যেমন গুনাহ, মা বাবার সাথে চিল্লায় কথা বললেও গুনাহ, নামাজ থেকে মুখ ফিরে নিলে যেমন গুনাহ, অসহায় আপনাকে থেকে সাহায্য চেয়েছে মুখ ফিরে নিলেও ঠিক ওরকম গুনাহ। কিন্তু এটা আমাদের মাথায় থাকে না, আমাদের মাথায় থাকে কি? নামাজ 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 নামাজ। হ্যাঁ নামাজ দরকার, নামাজ, কিন্তু আরগুলাও দরকার, বলেন না আরগুলাও দরকার। আচ্ছা একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে কাটালো কিন্তু মা বাবার কখনো বরণ পোষণ দেয় নাই, আপনার কি মনে হয় আপনার রব সেই বান্দাকে কখনো জান্নাত দিতে পারে? আমরা আসলে আল্লাহকে চিনিও নাই বুঝিও নাই। এবার মাইকের আবার যতটুকু যাচ্ছে, আজকে ওয়াইস আমি বলেছি আমি করব না, আপনাদেরকে দিয়ে করাবো। আপনারা অনেক কিছুই জানেন কিন্তু ফিল করতে পারেন নাই বলে আজকে অতটুকু যেতে পারেন নাই, আজকে আমি সেটা চেষ্টা করব। ওলামা একরাম যারা স্টেজে আছেন ওনাদের দোয়াকে সাথে নিব। আর আমার বারবার বলছি, স্কুল কলেজ
ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন এমন ভাই যারা আছেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ। হাশরের ময়দানে যেই বিচার কার্য হবে আমলের, সেই আমলের মধ্যে